বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত। আজ তোমাদের 1-2 বছর বাচ্চার এই জামা বানানোটা শেখাবো। আজকে ভিডিওর প্রথম পার্ট, চলো তাহলে শুরু করা যাক। প্রথমে একটা ফাঁস দিয়ে নেব। এবার 59টা চেন তুলব। 1, 2। বন্ধুরা, এখানে 59টা চেন তুলে নিয়েছি। এবার আরো 2টো চেন এক্সট্রা তুলব। 1, 2, 2টো চেন এক্সট্রা তুলে উল্টাকে এইভাবে পেঁচিয়ে এই 3 নম্বর চেনে ঢুকিয়ে 1-2 নম্বর চেন বাদ দিয়ে এই 3 নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করব। তারপরে চেনে ঢুকিয়ে ফুল লং করব। তারপরে চেনে ঢুকিয়ে ফুল লং করব। তারপরে চেনে ঢুকিয়ে ফুল লং করব। এইভাবেই প্রতিটি চেনে চেনে ফুল লং করে যাব। দেখো বন্ধুরা, এইভাবেই আমি পুরোটা বুনে নিয়েছি। এবার এর মাথায় 2টো চেন তুলে নেব। 1, 2, 2টো চেন তুলে নিয়ে উল্টাকে এভাবে পেঁচিয়ে পরের যে চেন এই চেনে ঢুকিয়ে একবার ফুল লং করব। ঠিক তার পরের চেনে ঢুকিয়ে 2 বার ফুল লং করব। এই 1 বার হলো, ওই একই চেনে ঢুকিয়ে আর 1 বার ফুল লং করব, এই 2 বার হলো। আবার ঠিক তার পরের চেনে 1 বার ফুল লং করব। তার পরের চেনে ঢুকিয়ে 2 বার ফুল লং করব, এই 1 বার হলো। ওই একই চেনে ঢুকিয়ে আর 1 বার ফুল লং করব, এই 2 বার হলো। আবার ঠিক তার পরের চেনে 1 বার ফুল লং করব। ঠিক তার পরের চেনে 2 বার ফুল লং করব, এই 1 বার ফুল লং হলো। ঠিক ওই একই চেনে ঢুকিয়ে আর 1 বার ফুল লং করব, এই 2 বার হলো। এইভাবেই পুরো রাউন্ডটা শেষ করব। একটা চেনে 1 বার ফুল লং করব, তার পরের চেনে 2 বার ফুল লং করব, এইভাবে রাউন্ড শেষ করব। দেখো বন্ধুরা, এইভাবেই পুরোটা বুনে নিয়েছি। এবার এবার এর মাথায় 3টে চেন তুলে নেব। 1, 2, 3, 3টে চেন তুলে নিয়ে উল্টাকে পেঁচিয়ে এই যে একই ঘরের ভেতরে যে 2টো ফুল লং বুনেছিলাম ঠিক তার মাঝখান থেকে ঢুকিয়ে 1 বার ফুল লং করব। করে এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই ঘরে একই ফাঁকায় ঢুকিয়ে আর 1 বার ফুল লং করব। এই পাশে চেনে যে একটা লং করেছিলাম সেই লং এর এই মাঝখান থেকে ঢুকিয়ে এইভাবে ঢুকিয়ে এইভাবে বুনে নেব। বুনে নিলাম। এবার ঠিক তার পাশে যে 2টো লং করেছি সেই লং এর ভিতরে ঢুকিয়ে 1 বার ফুল লং করব। এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর 1 বার ফুল লং করব। আবার যে একটা ফুল লং রয়েছে এই ফুল লং এর এই যে সামনে এইভাবে ঢুকিয়ে ফুল লং করে নেব। আবার ঠিক তার পরে যে 2টো ফুল লং করেছি একসাথে তার ভিতরে ঢুকিয়ে 1 বার ফুল লং করব। এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর 1 বার ফুল লং করব। আবার এই যে একটা চেন তুলে নিয়েছি পাশে যে একটা চেন রয়েছে এই চেনের এই সামনে এইভাবে ঢুকিয়ে ফুল লং করে নেব। এই একইভাবে বুনে পুরো রাউন্ডটা শেষ করব। এরকম হাতের কাজের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং বেল আইকনের অল অপশন সিলেক্ট করো। ভিডিও ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পুরো রাউন্ডটা শেষ করব। দেখো বন্ধুরা, এইভাবেই আমি পুরোটা বুনে নিয়েছি। এবার লাস্ট একদম শেষে যে 2টো চেন রয়েছে এই প্রথম চেনের মাথায় ঢুকিয়ে 1 বার ফুল লং করব। তার পাশের চেনের মাথায় ঢুকিয়ে 1 বার ফুল লং করব। এবার এর মাথায় 3টে চেন তুলে নেব। 1, 2, 3, 3টে চেন তুলে নিয়ে ঠিক তার পাশে
পাশের চেনে ঢুকিয়ে একবার ফুললং করব। এবার এই যে একসাথে যে দুটো ফুললং করেছি, এই যে ফাঁকা দুটো ফুললঙ্গের এই মাঝখানে এই যে ফাঁকা, এই ফাঁকায় ঢুকিয়ে একবার ফুললং করব ঠিক আগের মতো। আবার একটা চেন তুলব, তুলে ওই একই ফাঁকায় ঢুকিয়ে একবার ফুললং করব। এবার উল্টাকে পেঁচিয়ে এই যে একটা ফুললং ফুললঙের পিছন দিক থেকে ঢুকিয়ে এইভাবে বুনে নেব। নিয়ে আবার এই যে পাশে একসাথে যে দুটো ফুললং করেছি, এই ফুললঙের এই যে মাঝখানে যে ফাঁকা, এই ফাঁকায় ঢুকিয়ে একবার ফুললং করব। এর মাথায় একটা চেন তুলব, তুলে নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুললং করব। আবার উল্টাকে পেঁচিয়ে আগে যে একটা যে ফুললং করেছিলাম ঠিক তার এই পিছন দিক থেকে এইভাবে ঢুকিয়ে এইভাবে ফুললং করে নেব। আবার উল্টাকে পেঁচিয়ে আগে যে এই যে দুটো ফুললং করেছি, এই দুটো ফুললঙের ভেতরে ঢুকিয়ে ঠিক আগের মতো বুনে নেব। এই একটা ফুললং করে নিলাম, নিয়ে এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই ফাঁকার ভিতর ঢুকিয়ে আর একবার ফুললং করব। ফুললং করে ঠিক তার পাশে এই যে একটা চেন, একটা যে ফুললং রয়েছে এই ফুললঙের পেছন দিক থেকে এইভাবে ঢুকিয়ে এইভাবে বুনে নেব। এই একইভাবে বুনে পুরো রাউন্ডটা শেষ করব। দেখো বন্ধুরা, এইভাবেই পুরো রাউন্ডটা শেষ করেছি। এবার এই লাল উলটা জয়েন করে দেব। জয়েন করে দিয়ে তিনটে চেন তুলব, এক দুই তিন, তিনটে চেন তুলে নেব। নিয়ে ঠিক তার পরের যে চেন, সেই চেনে একবার ফুললং করব। এবার পাশে এই যে একসাথে দুটো ফুললং করেছি, এই যে ফাঁকা, এই ফাঁকায় ঢুকিয়ে একবার ফুললং করব। এর মাথায় একটা চেন তুলে নেব, ঠিক আগের মতো চেন তুলে নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে একবার ফুললং করব। এবারে এখানে যে একটা ফুললং রয়েছে এই ফুললঙের ভেতরে ঢুকিয়ে এইভাবে বুনে নেব। নিয়ে ঠিক পাশে যে এই যে পাশে এই যে দুটো ফুললং একসাথে করেছি, এই যে ফাঁকা, এই ফাঁকায় ঢুকিয়ে একবার ফুললং করব। এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুললং করব। এই দুবার আবার এই যে একটা যে ফুললং রয়েছে এর উপর থেকে এইভাবে ঢুকিয়ে বুনে নেব। নিয়ে এই যে দুটো ফুললঙের এই যে ফাঁকা, এই ফাঁকায় ঢুকিয়ে একবার ফুললং করব। এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুললং করব। ঠিক আগে যেভাবে বুনেছি এইগুলো এখানেও এইভাবেই বুনে নেব। এইভাবেই পুরো রাউন্ডটা শেষ করব এবং এই একইভাবে আরো পাঁচ লাইন বুনে নেব। দেখো বন্ধুরা, এইভাবেই পুরো রাউন্ডটা শেষ করেছি। এবার এর মাথায় তিনটে চেন তুলে নেব, এক দুই তিন, তিনটে চেন তুলে নিয়ে ঠিক পরের চেনে ফুললং করব, একবার ফুললং করব। এবার এই যে দুটো ফুললঙের মাঝখানে যে ফাঁকা রয়েছে এই ফাঁকায় ঢুকিয়ে একবার ফুললং করব, ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুললং করব। এই দুবার হলো। আবার এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আবার দুবার ফুললং করব। এই একবার হলো, এই একবার হলো, এই দুবার হলো। প্রথমে একবার করে করেছি, একবার ফুললং করেছি, ওর মাথায় একটা চেন তুলে আর একবার ফুললং করেছি। এবার দুটো ফুললং করেছি, এখানে দুটো ফুললং করব, করে এর মাথায় একটা চেন তুলব, ওই একই ফাঁকায় ঢুকিয়ে আবার দুবার ফুললং করব। এবার এর পাশে বাঁদিকে যে ফুললং রয়েছে, একটা ফুললং রয়েছে পিছন দিক থেকে এইভাবে ঢুকিয়ে ফুললং করে নেব। আবার এই যে দুটো ফুললং করেছি এর মাঝখানে এই যে ফাঁকা, এই ফাঁকায় ঢুকিয়ে একবার ফুললং করব, ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুললং করব। করে এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে দুবার ফুললং করব। এই একবার হলো, ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুললং করব, এই দুবার হলো।
আবার এর পাশেই যে বাদিকে যে একটা ফুললং রয়েছে ওই ফুললংয়ের পিছন দিক থেকে এইভাবে ঢুকিয়ে ফুললং করে নেব। ফুললং করে নিয়ে আমাদের পাশে এই যে দুটো ফুললংয়ের মাঝখানে এই যে ফাঁকা, এই ফাঁকায় ঢুকিয়ে একবার ফুললং করব। ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুললং করব। এই দুবার হলো। এবার এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে দুবার ফুললং করব। একবার হলো, এই দুবার হলো। এইভাবেই পুরো রাউন্ডটা শেষ করব এবং এই একইভাবে আরও চার লাইন বুনে নেব। দেখো বন্ধুরা, এইভাবেই পুরো রাউন্ডটা শেষ করেছি। এবার এই লাল উলটা জয়েন করে দেব। জয়েন করে দিয়ে তিনটে চেন তুলব, এক দুই তিন, তিনটে চেন তুলে নেব। নিয়ে ঠিক তার পাশের যে চেন, এই চেনে ঢুকিয়ে ফুললং করব একবার। এবার এই যে দুটো যে ফুললং করেছি তার মাঝখানে যে ফাঁকা, এই ফাঁকায় ঢুকিয়ে একবার ফুললং করব, দুবার ফুললং করব, তিনবার ফুললং করব। এই একই ফাঁকায় তিনবার ফুললং করব। করে এর মাথায় ঢুকিয়ে একটা চেন তুলব। চেন তুলে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আবার তিনবার ফুললং করব। এখানে যেমন তিনবার ফুললং করেছি সেম তিনবার ফুললং করব। একবার, দুবার, এই তিনবার। এবার এই যে লং, এই লং এর এই ভিতর থেকে ঢুকিয়ে বুনে নেব। আবার এই যে দুটো ফুললং রয়েছে, ফুললং এর মাঝখানে যে ফাঁকা, সেই ফাঁকায় ঢুকিয়ে একবার ফুললং করব, দুবার ফুললং করব, এই তিনবার ফুললং করব। করে এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আবার তিনবার ফুললং করব। এই একবার হলো, এই দুবার হলো, এই তিনবার হলো। আবার এই যে লং, এই লং এর ভেতর থেকে এইভাবে ঢুকিয়ে ফুললং করে নেব। নিয়ে ঠিক পাশে এই যে দুটো লং রয়েছে এর মাঝখানে এই যে ফাঁকা, এই ফাঁকায় ঢুকিয়ে তিনবার ফুললং করব। একবার, এই দুবার, এই তিনবার। এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে তিনবার ফুললং করব। একবার, দুবার, এই তিনবার। এইভাবে পুরো রাউন্ডটা শেষ করব এবং এই একইভাবে আর এক লাইন বুনে নেব। দেখো বন্ধুরা, এইভাবে পুরো রাউন্ডটা শেষ করেছি। এবার এর মাথায় তিনটে চেন তুলব, এক দুই তিন, তিনটে চেন তুলে ঠিক তার পরের চেনে ফুললং করে নেব। ফুললং করে এই যে তিনটে ফুললং করেছি এর মাঝখানে এই যে ফাঁকা, এই ফাঁকায় ঠিক আগের মতো তিনবার ফুললং করে নেব। একবার হলো, এই দুবার হলো, এই তিনবার হলো। এবার এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে আবার তিনবার বুনে নেব, ফুললং করে নেব। একবার হলো, ওই ওই একই ফাঁকায় ঢুকিয়ে, এই দুবার হলো, এই তিনবার হলো। এবার এই যে একটা যে লং রয়েছে এই লং এর ভিতর ঢুকিয়ে এইভাবে বুনে নেব, নিয়ে এই একবার, দুবার, তিনবার, আরো তিনবার বুনে নেব। মোট একবার, দুবার, তিনবার, এই চারবার এই একইভাবে বুনে নেব। এবার এই যে তিনটে ফুললং করেছি এর মাঝখানে এই যে ফাঁকা, এই ফাঁকায় ঢুকিয়ে একবার ফুললং করব, দুবার ফুললং করব, এই তিনবার ফুললং করব। করে এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আবার তিনবার ফুললং করব। এই একবার হলো, এই দুবার হলো, এই তিনবার হলো। এবার
এই যে একটা ফুল রং এর পেছন দিক থেকে এইভাবে ঢুকিয়ে এইভাবে বুনে নেব নিয়ে ঠিক তারপরে এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে তিনবার ফুল রং করব একবার হলো দুবার হলো এই তিনবার হলো এবার এর মাথায় একটা চেন তুলে নেব নিয়ে আবার তিনটে ফুল রং করব একবার হলো দুবার হলো এই তিনবার হলো এই একবার দুবার এই তিনবার বুনে নিলাম এবার এই যে লং এই লং এর ভিতর ঢুকিয়ে ফুল লং করে নেব নিয়ে এই যে পরে এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে তিনবার ফুল লং করব একবার এই দুবার এই তিনবার তিনবার ফুল লং করে নেব দেখো বন্ধুরা এই যে তিনটে ফাঁকা এই তিনটে ফাঁকা আমি ছবার করে বুনেছি আর এই ফাঁকাতে আমি তিনবার বুনেছি এবার এই এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত নম্বর যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে তিনবার বুনে নেব এই একবার হলো এই দুবার হলো এই তিনবার হলো এবার এই যে পাশের যে লং এই লং এর ভিতর ঢুকিয়ে এইভাবে বুনে নেব বুনে নিয়ে এই ফাঁকায় ঠিক আগের মতো বুনে নেব এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাতবার মোট বুনে নেব বন্ধুরা এইভাবেই সাতবার বুনে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতবার বুনে নিয়েছি এবার এই এর পাশে এই যে লং এই লং এর ভিতর ঢুকিয়ে এইভাবে বুনে নেব নিয়ে এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে তিনবার ফুল লং করব একবার হলো দুবার হলো এই তিনবার হলো এবার এর মাথায় একটা চেন তুলব তুলে এবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত নম্বর করে যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে তিনবার ফুল লং করব এই একবার হলো এই দুবার হলো এই তিনবার হলো এবার এই যে পরের এই যে লং এই লং এইভাবে ঢুকিয়ে ফুল লং করব তার পরের ফাঁকায় ঢুকিয়ে ফুল লং করব দুবার এই তিনবার এবার এর মাথায় একটা চেন তুলে নেব নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আবার তিনবার ফুল লং করব একবার হলো এই দুবার হলো এই তিনবার হলো এইভাবেই পুরোটা বুনে নেব দেখো বন্ধুরা এইভাবে বুনে নিয়েছি এবার এই যে পাশে এই যে লং এই লং এর মাথায় যে চেন সেই চেনে ঢুকিয়ে ফুল লং করব ঠিক তার পাশের চেনে ঢুকিয়ে ফুল লং করব দেখো বন্ধুরা এই যে জামার হাতা চলে এসেছে এই ভিডিওতে এই অবধি শেখালাম পরের ভিডিওতে জামার বাকিটা শেখাবো পাশের ভিডিওগুলো দেখো সবাই ভালো থেকো টাটা।